22 সেপ্টেম্বর রবিবার চিত্র সাংবাদিক শহীদ শান্তনু ভৌমিক স্মরণে আগরতলা অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরের হলে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এদিন সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ সভাপতি মানিক দে, সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরে বিশাল সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজন করা হয়েছে শহীদ শান্তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। 2017 সালে মান্দাইতে 20 সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে আপনার গর্বং খুন হয়। দিনরাত যে নিউজ চ্যানেল, তিনি সেই নিউজ চ্যানেলের সংবাদ পত্রিকা দিচ্ছিলেন এবং সমস্ত বিষয়টা দেখে আমাদের যা মনে হয়েছে তাকে চিহ্নিত করে বাছাই করে আক্রমণ করে নিঃশব্দভাবে খুন করা হয়েছে। তার অপরাধ যে বড় বড় হয় আইপিএফটির তরফ থেকে 11 দিনের বেশি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, নানা রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং যারা এই আন্দোলনটা সংগঠিত করছিলেন